সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখো, আজকে তোমাদের যে বিষয়ে পড়াটা শেখাবো সেটা হচ্ছে এই একটা টপিক, লায়লা এন্ড বিথি। তোমরা সবাই জানো, ক্লাস ফাইভের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু কি মূল বইতে কি এই মূল বইতে কি লায়লা এন্ড বিথি একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা পড়াবো। সেই প্যাসেজের আলোকে কিছু ডাব্লিউএস কোশ্চেন শেখাবো। তোমরা তাহলে মন দিয়ে শিখো বা শুনে নাও। দেখো, আমি যে প্যাসেজটা পড়াচ্ছি সেখানে কোনটা ভার, কোনটা কিভাবে আছে সেটা একটু খেয়াল করে শুনবে। দেখো, লায়লা এন্ড বিথি আর ফ্রেন্ডস। লায়লা এবং বিথি হয় বন্ধু, বান্ধবী। কি মেয়েরা এখানে বান্ধবী? লায়লা এন্ড বিথি আর ফ্রেন্ডস। লায়লা এবং বিথি হয় বান্ধবী, বাট দে আর ভেরি ডিফারেন্ট। কিন্তু তারা খুবই ভিন্ন, তাদের মধ্যে খুবই পার্থক্য আছে। ডিফারেন্ট অর্থাৎ পার্থক্য, ভিন্ন আছে। লায়লা একরকম আর বিথি একরকম, দুজন দুই রকমের, সেজন্য বলছে। কিন্তু তারা বাট দে আর কি ভেরি ডিফারেন্ট, তারা খুবই ভিন্ন। তারপর দেখো, লায়লা লাইকস, লায়লা পছন্দ করে টু রান, দৌড়াতে, ইন দ্য পার্ক, পার্কে, পার্কে দৌড়াতে পছন্দ করে লায়লা, এন্ড সুইম, এবং কি সাঁতার কাটতে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে কি সক্রিয়, কর্মঠ। অর্থাৎ কে? লায়লা খুব কর্মঠ, ব্যস্ত, বিজি। লাই অর্থাৎ সে সবসময় চাঞ্চল্য, যাকে বলে একটি অর্থ কর্মঠ হতে পারে, চাঞ্চল্যকর হতে পারে, তার বিজি, তার জীবনটাকে সে সবসময় কি বিজি রাখতে চায়, এরকম। দেখো বলছে যে শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব কর্মঠ। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতেও পছন্দ করে। শি অলসো, সে কি অলসো মানে আরো, বা কোনো ভার্বের সাথে ও যোগ করতে হয়। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতেও পছন্দ করে। হার মাদার সেজ, তার মা তাকে বলেন, ও লায়লা ইউ আর সো টকেটিভ, তুমি খুবই বাচাল। টকেটিভ মানে বাচাল। লায়লার মা লায়লার এরকম দুরন্ত পানা, উশৃঙ্খল চঞ্চলতা দেখে বলে যে, ও লায়লা ইউ আর সো টকেটিভ, তুমি এত কথা বলে, এত বাচাল। এটা বিরক্তি হয়ে তার মাও তাকে বলে। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি শান্ত। দুজন বান্ধবী কিন্তু বলেছি প্রথমে কি লায়লা এন্ড বিথি, কিন্তু কি বিথি শান্ত। দেখো, বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি একজন শান্ত ব্যক্তি। শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, বলছে সে পছন্দ করে না রানিং, দৌড়াতে এবং সাঁতার কাটতে। অর্থাৎ বৃদ্ধি শান্ত, যারা শান্ত তারা আসলে যেগুলো কি দৌড়ানো কিংবা বেশি হাসাহাসি করা এগুলো পছন্দ করে না, তারপরে কি সাঁতার কাটা এগুলো সে পছন্দ করে না। শি এনজয়স রিডিং, দেখো শান্ত ব্যক্তির কি বৈশিষ্ট্য কি থাকে, শি এনজয়স রিডিং, সে পড়া উপভোগ করে, পড়া পছন্দ করে। দেখো, এটাই আসলে হওয়া উচিত যে পড়াটা, যা পড়া এনজয় করতে হবে, পড়াটা বোর করে না, জোর করে না, পড়াটা নিজের থেকে পড়তে হবে। বৃথি যা করে, শি এনজয়স রিডিং, তোমাদেরও তাই করতে হবে, সে পড়া উপভোগ করে, অর্থাৎ পড়াটাই সে মন দিয়ে আনন্দের সাথে পড়ে। শি স্পেশালিস্ট লাভস স্টোরিজ, বিশেষ করে সে ভালোবাসে কি গল্প, অর্থাৎ সে ভালোবাসে স্টোরিজগুলো, গল্পগুলো, অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্যান্য দেশ সম্পর্কে। অর্থাৎ দেখো, এই গল্পগুলো সে এমনি গল্প না, যেগুলো কোনো জ্ঞান নাই, যে গল্পগুলো কোনো ভিত্তি নেই, সেই গল্পগুলো এমনি পছন্দ করে না। সে কি আদার কান্ট্রি, অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের সম্পর্কে জানতে হলে অবশ্যই জানতে হবে অন্য দেশের মানুষ কেমন, অন্য দেশের আবহাওয়া কেমন, অন্য দেশ আসলে কীভাবে চলে, অন্য দেশের প্রকৃতি, এগুলো সব কিছুই হচ্ছে তার ভালো লাগে। সেজন্য সে অন্য দেশ সম্পর্কে কি শিখতে চায়, অন্য দেশ সম্পর্কে সে গল্পগুলো পছন্দ করে। তাহলে আমরা এই গল্পটা কিন্তু দেখো, বৃদ্ধি অ্যান্ড কি লায়লা, বৃদ্ধি লায়লা দেখো কি চাঞ্চল্যকার, আর বৃদ্ধিটা কি সুন্দর করে পড়ছে তারা। এটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের অরিজিনাল বই কিন্তু আছে। এটা কিন্তু কি দেখো, ইউনিট 22 আর কি পেজ 86। এটা কিন্তু তোমাদের আমি শোনালাম লায়লা এবং বৃদ্ধি সম্পর্কে। আর এখান থেকে আমি কয়েকটা কিন্তু দেখো সেন্টেন্স তুলে নিয়েছি, তার সম্পর্কে আমি তোমাদের ডাব্লিউএস কোশ্চেনটা শেখাবো। যে লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক, লায়লা পছন্দ করে পার্কে কি দৌড়াতে। তাহলে দেখো, কার নিচে আন্ডারলাইন দিয়েছি, ইন দ্য পার্ক, পার্কের নিচে আন্ডারলাইন, কারণ কোথায় থেকে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন আসবে তা কিন্তু আমরা জানি না, টেক্সট বই থেকে তুলে দিতে পারে, সেজন্য টেক্সট বই থেকে আমি কিছু বেছে নিয়েছি। দেখো, পার্কে লায়লা কি দৌড়াতে পছন্দ করে। তাহলে পার্কে, এই যে পার্কে একটা জায়গা বা স্থান, বল স্থান বা জায়গা থেকে আমরা জানি যে কি দেবো, ডাব্লিউএস অর হয়ার, হয়ার, ডাব্লিউএস অর দেবো
হয় আর দেখো হয় আর তাহলে হয় আর এখানে ডাবলিস অর পেলাম। এবার আমরা প্রদত্ত সেন্টেন্সে কার দিকে লক্ষ্য করব, ভার্বের দিকে লক্ষ্য করব। ভার্ব দেখো, ভার্ব কি এখানে, ভার্ব এখানে কি লাইকস, মূল ভার্বটা লাইকস, লাইকস এর সাথে এস আছে, ইএস থাকলে বা এস থাকলে আমরা সাধারণত জানবো সেটা প্রেজেন্ট টেন্স। একমাত্র প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে কি ভার্বের সাথে এস বাই এস থাকে। তাহলে সেরকম টেন্স যদি এস বাই এস থাকে আমরা কি দেবো এখানে, ডাজ দিব। এখানে কি দেবো, ডাজ। তাহলে হয় আর ডাজ। তারপর দেখো কি দেবো প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট, সাবজেক্ট কি লায়লা। এখানে ডাজ কিন্তু এসটা কিন্তু লাগানো হয়েছে, তাই না বন্ধুরা? এখানে একটু ফাঁকা করে দিতে হবে, দেখো লায়লা। তারপর আমরা কি দেবো, লায়লা, লায়লা। তাহলে হয় আর ডাজ লায়লা। বাকি অংশ ডাক থাকা পরে ডাকের অংশটুকুর বাইরে যতটুকু থাকে ততটুকু এখন দিয়ে দেবো। হয় আর ডাজ লায়লা লাই, লাই টু রান, টু রান। দেখুন এখন কি এটা কি ফুল স্টপ দিলে চলবে না, এখানে দিতে হবে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন দিলেই হবে আমাদের ডাব্লিউ এস কোশ্চেনটা। এখন ডাব্লিউ এস কোশ্চেনে কিন্তু এটা তোমরা কি হোয়ার দিয়ে করলে এবং এ প্রেজেন্ট টেন্স ভার্বের সেই ফাংশনটা করলে। এখন নাম্বার টু দেখো কি, শি ইজ ভেরি অ্যাক্টিভ। এবার নিশ্চয় লায়লা, যে লায়লা পার্কে কি দৌড়াতে পছন্দ করে। এবার লায়লার সম্বন্ধে বলা হয়েছে প্রোনাউন দিয়েটা, অর্থাৎ লায়লা কি কি নাউন, নাউনের পরিবর্তে শি ব্যবহৃত হয়েছে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, তাহলে কার নিচে দাগ, ভেরি অ্যাক্টিভ। ভেরি অ্যাক্টিভকে আমরা প্রশ্ন করলে কি পাবো দেখো তো, যে কেমন সে হয়, সে কেমন, কেমনের ইংরেজি হাউ, কেমনের ডাব্লিউ এস অর্থ দেবো আমরা হাউ। তারপরে মূল এখানে কি আছে, ইজ, প্রদত্ত সেন্টেন্সের ভার্বটা খেয়াল করতে হবে। তারপর কি সাবজেক্ট, সি। তাহলে হাউ ইজ সি, সে কেমন হয়ে গেল আমাদের। তারপর দেখো নাম্বার থ্রি, সি এনজয়স রিডিং, সে কি পড়া উপভোগ করে বা পড়া এনজয় করে আর পড়া আনন্দ করে পড়ে। দেখো তাহলে কার নিচে আন্ডারলাইন, আমরা দেখছি যে রিডিং এর নিচে। তাহলে রিডিং কে প্রশ্ন করলে কি পাওয়া যায়, রিডিং কে প্রশ্ন করলে আমাদের আসে কি ডাব্লিউ এস অর, সে কি পড়ে, কি উপভোগ করে, কি। ডাব্লিউ এস অর টা আমরা এখানে দেব কি, হট। ডাব্লিউ এস অর এখানে কি দেব আমরা বলো, হট। হট দিলে আমাদের ডাব্লিউ এস অর পেলাম। তারপরে আমরা প্রদত্ত সেন্টেন্সে কার দিকে লক্ষ্য করব, অর্থাৎ ডাব্লিউ এস অর পাওয়ার পরে আমাদের প্রদত্ত সেন্টেন্সে লক্ষ্য রাখতে হবে কি, ভার্বের মধ্যে ভার্ব কি আছে, ভার্ব পাস্ট টেন্স নাকি ভার্ব প্রেজেন্ট টেন্স নাকি কি অ্যাম ইজ আর, এই ভার্বগুলো মডাল ভার্বগুলো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের কি ভার্বের প্রেজেন্ট রূপ, কারণ ভার্বের সাথে এস দেওয়া আছে। তাহলে এই নিয়মটাই দেখো, এখানে আমরা যে সেন্টেন্সটা পেয়েছি সি এনজয়স রিডিং, এনজয়স এর সাথে এস থাকার কারণে আমরা এখানে দেব কি ডাজ। তাহলে হোয়াট ডাজ, এখন সাবজেক্ট, সাবজেক্ট কি সি, সি এনজয়। তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন দেখো, তাহলে হোয়াট ডাজ সি এনজয় হয়ে গেল, সে কি উপভোগ করে বা কি এনজয় করে সে। তাহলে আমরা এইটা ডাব্লিউ এস ওয়ার্ড পেয়ে গেলাম। এবার দেখো ফোন নাম্বার, বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি হয় একজন শান্ত ব্যক্তি, কি শান্ত ব্যক্তি। কার নিচে দেখো আমরা এই সেন্টেন্সে দেখো, বিথি, বিথি শান্ত ব্যক্তি, বিথির নিচে দেখ, বিথিকে প্রশ্ন করলে আমরা কি পাই, কোন ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকলে, তোমাদের এর আগের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি হু হয়, তাহলে বাদ বাকি সব ঠিক। এই একটা মাত্র রুলটা তোমাদের সহজ একটু, যে কি ব্যক্তির নিচে যদি কোনো দাগ থাকে তাহলে সেটা কি প্রশ্ন করতে হলে আমাদের হু দিয়ে ডাব্লিউ এস অর নিয়ে আসতে হবে। তাহলে হু ইজ এ কোয়াইট পারসন, হু ইজ এ কোয়াইট পারসন, কি হয় শান্ত ব্যক্তি, উত্তর পাওয়া গেল বিথি, কেমন। তারপর দেখো নাম্বার ফাইভ, সি লাভস স্টোরিজ, সে গল্প ভালোবাসে, সে গল্প ভালোবাসে। তাহলে কার নিচে দাগ সেটা আমাদের স্পষ্ট করে নিতে হবে। এখানে কিন্তু অবজেক্টিভ না সাবজেক্টিভ না, এখানে আছে কি ভার্বের মধ্যে দাগ, যে লাভস, লাভস কি এস কিন্তু আছে। যদি এখানে এস থাকে তাহলে আমাদের নিশ্চয়ই জানতে হবে কোন টেন্সে, কিন্তু ভার্বের নিচে দাগ থাকলে আমাদের কি ডাব্লিউ এস অর নিয়ে আসতে হয় সেটা আমাদের ফলো করতে হবে। দেখো সে গল্প ভালোবাসে, তাহলে ডাব্লিউ এস অর নিয়ে আসতে এই ভার্বটাকে প্রশ্ন করতে হবে, সে কি করতে ভালোবাসে,
সে কি ভালোবাসে তা কিন্তু হবে না, সে কি করতে, কারণ করতে না আসলে তুমি ওই ভার্বের পরিবর্তে যার একটা ভার্ব দিবা তা কিন্তু আসবে না। তাহলে প্রশ্ন করতে হবে আন্ডারলাইনটাকে যে সে কি করতে ভালোবাসে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা পেয়ে গেলাম হোয়াট, কি হোয়াট, তারপরে ইয়েস ডাজ, হোয়াট ডাজ, তারপর শি, হোয়াট ডাজ শি, তারপর কি দেখো তো লাভ কি দেবো আমরা বলো তো না। এখানে যেহেতু আন্ডারলাইন ভার্ব আছে, আন্ডারলাইন ভার্ব থাকলে এই ভার্বের পরিবর্তে আমরা কি দেবো, ডু, সে কি করতে ভালোবাসে। তাহলে প্রশ্নটা আমাদের হয়ে গেল। বন্ধুরা আজকে তোমাদের যে বিষয় আমি পড়ালাম, অর্থাৎ যে দেখো ইউনিট 22 তে লায়লা এন্ড বিথি রিডিংটা কিন্তু আমি তোমাদের পড়ালাম, আবার সেই রিডিং এর আলোকে কিছু সেন্টেন্স, পাঁচটি সেন্টেন্স আমি নিয়েছি এবং সেই পাঁচটি সেন্টেন্সের ভেতর থেকে আমি কিছু কিছু ডাব্লিউএইচ কোশ্চেন বানিয়ে নিয়েছি, যে কিভাবে কিছু ডাব্লিউএইচ কোশ্চেন এই নিয়মগুলোতে যদি আসে তোমরা জানো যে কোনো সেন্টেন্সে পারো। সে কারণে আমি কিন্তু মূল বই থেকে কিছু সেন্টেন্সগুলো নিয়ে তুলে নিয়ে তোমাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।